স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করি চ্যাপ্টার সেভেন্টিন ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট নাইনটিন থার্টি টু থার্টি ফোর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট রাউন্ড টেবিল কনফারেন্সেস নাইনটিন থার্টি টু থার্টি টু অ্যান্ড কমিউনাল অ্যাওয়ার্ড নাইনটিন থার্টি টু দ্য সিভিল ডিসবিডিয়েন্স মুভমেন্ট ওয়াজ দ্য নেক্সট মাস মুভমেন্ট লঞ্চ বাই দ্য কংগ্রেস আফটার গ্যাপ অফ এই ইয়ার্স there were several factors that prepared the ground for the civil disobedience movement starting from the sudden withdrawal of the non-cooperation movement in february 1922 to the non-acceptance of nehru report by the british government <laughs> উনিশশো সালের ফেব্রুয়ারিতে অসহযোগ আন্দোলনের আকস্মিক প্রত্যাহার থেকে শুরু করে ব্রিটিশ সরকারের নেহেরু রিপোর্টের অগ্রহণযোগ্যতা থেকে শুরু করে আইন অমান্য আন্দোলনের জন্য স্থল প্রস্তুত করার জন্য বেশ কয়েকটি কারণ ছিল রান ইউপি দ্য সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ক্যালকাটা সেশন অব কংগ্রেস ডিসেম্বর নাইনটিন টোয়েন্টি এইট প্রোসাইডেড বাই মতিলাল নেহরু You may recall that during the Congress session at Calcutta in December 1928 the Congress had given an ultimatum to the British government and had resolved in one voice that in case the government did not accept the Nehru report by the 31st of December 1929 the Congress would declare complete independence as its goal and would also launch a civil disobedience movement to achieve that goal. Nagarik Obaddhota Andolan Chalan Congress Kolkata Odhibeshan December 1928 Motilal Nehru আপনি হয়তো স্মরণ করতে পারেন যে উনিশশো সালের ডিসেম্বরে কলকাতায় কংগ্রেসের অধিবেশন চলাকালীন কংগ্রেস ব্রিটিশ সরকারকে একটি আলটিমেটাম দিয়েছিল এবং এক এককণ্ঠে সিদ্ধান্ত নিয়েছিল যে সরকার যদি একত্রিশে ডিসেম্বর উনিশশো সালের মধ্যে নেহরু রিপোর্ট গ্রহণ না করে তবে কংগ্রেস ঘোষণা করবে পূর্ণ স্বাধীনতাকে এর লক্ষ্য হিসাবে এবং সেই লক্ষ্য অর্জনের জন্য আইন অমান্য আন্দোলনও শুরু করবে Lahore Session of Congress, December 1929, presided by Jawaharlal Nehru. On the expiry of this grace period, on the 31st of December 1929, during the annual session of the Congress held at Lahore, the Congress declared Purna Swaraj as its goal and announced the launching of a civil disobedience movement under Gandhi. In mid-February 1930, the Working Committee met at Sabarmati Ashram and invested Gandhi with all powers to launch the civil disobedience movement at a time and place of his choice. কংগ্রেসের লাহোর অধিবেশন ডিসেম্বর উনিশশো উনত্রিশ জওহরলাল নেহরুর সভাপতিত্বে এই অনুগ্রহের মেয়াদ শেষ হলে একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশ তারিখে লাহোরে অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশন চলাকালীন কংগ্রেস পূর্ণ স্বরাজকে তার লক্ষ্য হিসাবে ঘোষণা করে এবং গান্ধীর অধীনে আইন অমান্য আন্দোলন শুরু করার ঘোষণা দেয় উনিশশো ত্রিশ সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ওয়ার্কিং কমিটি সবরমতি আশ্রমে মিলিত হয় এবং গান্ধীকে তার পছন্দের সময় এবং জায়গায় আইন অমান্য আন্দোলন শুরু করার জন্য সমস্ত ক্ষমতা দিয়ে বিনিয়োগ করে গান্ধীজ ইলেভেন পয়েন্টস জানুয়ারি নাইনটিন থার্টি হাউএএভার গান্ধী ওয়াজ নট শো অবাউট হিজ প্ল্যান অফ অ্যাকশন অ্যান্ড ট্রাইব টু নেগোয়েিয়েট উইথ দ্য গভর্নমেন্ট ওয়ান্স আগেন বিফোর লঞ্চিং দ্য মুভমেন্ট He formulated eleven points of administrative reforms and placed them before Lord Irwin in a letter dated 31 inches January 1930. He insisted that there would be no need for any agitation if his eleven points were accepted, which constituted for him the substance of Purna Swaraj. The eleven points included the following: Gandhi Point, January Uni, যাইহোক গান্ধী তার কর্ম পরিকল্পনা সম্পর্কে নিশ্চিত ছিলেন না এবং আন্দোলন শুরু করার আগে আবারও সরকারের সাথে আলোচনার চেষ্টা করেছিলেন তিনি প্রশাসনিক সংস্কারের এগারো দফা প্রণয়ন করেন এবং একত্রিশ জানুয়ারি উনিশশো ত্রিশ তারিখের একটি চিঠিতে লর্ড আরউইনের সামনে সেগুলি পেশ করেন তিনি জোর দিয়েছিলেন যে যদি তার এগারোটি দফা মেনে নেওয়া হয় যা তার জন্য পূর্ণের উপাদান গঠন করে তাহলে কোনো আন্দোলনের প্রয়োজন হবে না 1. Abolition of salt tax and also the government's salt monopoly. 2. Reduction of the rupee sterling ratio. 3. Reduction of land revenue by half and it be subjected to legislative control. 4. Reduction of salaries of highest grade services by half. 5. Reduction of military and civil service expenditure by half. 6. Protection for Indian textiles, protective tariff, and coastal shipping. 7. Discharge of all political prisoners. 8. Total prohibition of alcohol. 9. Reforms in CID, Criminal Investigation Department. 10. Change in Arms Act, allowing popular control of issue of licenses and right of Indians to carry arms. Agaro, was Postal Reservation Bill, Act, Lobun Kor Bilo Pebang Shalkare Lobuner Act Chetiaudhikar. 2. Rupees Sterling onupad Rash, 3. ভূমি রাজস্ব অর্ধেক হ্রাস করা এবং এটি আইনি নিয়ন্ত্রণের অধীন চার সর্বোচ্চ গ্রেড পরিষেবার বেতন অর্ধেক হ্রাস পাঁচ সামরিক ও বেসামরিক পরিষেবা ব্যয় অর্ধেক হ্রাস ছয় ভারতীয় টেক্সটাইল প্রতিরক্ষামূলক ট্যারিফ এবং উপকূলীয় শিপিং এর জন্য সুরক্ষা সাত সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি আর অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ নয় সিআইডিতে সংস্কার অপরাধ তদন্ত বিভাগ দশ अनुमति दिनी नैशनल लीडर्स लुक एट द इलेवन पॉइंट इज अ क्लाइंग डाउन फ्रम द डिमांड अब पूर्ण स्वराज जवाहरलाल नेहरू इन हिज अटोबायोग्राफी क्वेश्चन वेदर गांधीज पूर्ण स्वराज वॉज डिफरेंट फ्रम दैज इफ नोट देन व्हाट वॉज द पॉइंट फर दिसज इलेवन पॉइंट वैन दे वार अलरेडी टकिंग इन टर्म्स अफ कम्प्लीट इंडिपेंडेंस

যদি না হয় তাহলে এই এগারো দফার কি লাভ ছিল যখন তারা ইতিমধ্যেই পূর্ণ স্বাধীনতার কথা বলছে তদুপরি সরকারের প্রতিক্রিয়া যথার্থই নেতিবাচক ছিল এবং লর্ড আরউইন গান্ধীর এগারো দফা গ্রহণের কোনো আশ্বাস দেননি গান্ধী লিখেছেন বাঁকা হাঁটুতে আমি রুটি চেয়েছিলাম এবং পরিবর্তের একটি পাথর পেয়েছি ইংরেজ জাতি কেবলমাত্র বল প্রয়োগে সাড়া দেয় এবং আমি বিস্মিত নই Civil disobedience movement 1930 to 1931 Dandi March 12 March to the 6th of April 1930 Seeing the uncompromising attitude of the government Gandhi now decided to start the movement On the 12th of March 1930 Gandhi started his historic Dandi March from Sabarmati Ashram to Dandi Beach nearly 385 kilometers or 240 miles accompanied with 78 followers on the 6th of April 1930, Gandhi reached Dandi, picked up a handful of salt, and broke the salt law as a symbol of defiance to British laws. Gandhi declared, "The British rule in India has brought about moral, material, cultural, and spiritual ruination of this great country. I regard this rule as a curse. I am out to destroy this system of government. Sedition has become my religion." Subhas Chandra Bose had compared the Salt March to Napoleon's march from Elba to Paris. নাগরিক অবাধ্যতা আন্দোলন উনিশশো থেকে উনিশশো ডান্ডি মার্চ বারোই মার্চ থেকে ছয়ই এপ্রিল উনিশশো ত্রিশ সরকারের আপসহীন মনোভাব দেখে গান্ধী এখন আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেন উনিশশো সালের বারোই মার্চ গান্ধী আটাত্তর জন অনুসারীকে নিয়ে সবরমতি আশ্রম থেকে ডান্ডি সমুদ্র সৈকত প্রায় তিনশো কিলোমিটার বা দুইশো মাইল পর্যন্ত তার ঐতিহাসিক ডান্ডি মার্চ শুরু করেন উনিশশো সালের ছয়ই এপ্রিল গান্ধী ডান্ডিতে পৌঁছে এক মুঠো লবণ তুলে নেন এবং ব্রিটিশ আইনের প্রতি অবজ্ঞার প্রতীক হিসেবে লবণ আইন ভেঙে দেন গান্ধী ঘোষণা করেছিলেন ভারতে ব্রিটিশ শাসন এই মহান দেশের নৈতিক বৈষয়িক সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ধ্বংস ডেকে এনেছে আমি এই শাসনকে অভিশাপ বলে মনে করি আমি এই সরকার ব্যবস্থাকে ধ্বংস করতে বেরিয়েছি রাষ্ট্রদ্রোহ আমার ধর্ম হয়ে উঠেছে সুভাষচন্দ্র বসু সল্ট মার্চকে নেপোলিয়নের রেল থেকে প্যারিসের মার্চের সাথে তুলনা করেছিলেন প্রোগ্রাম অফ দ্য মুভমেন্ট দিস ইনক্লুডেড দ্য ফলোয়িং ইন অ্যাডিশন টু দ্য প্লেজ অব নন ভায়োলেন্স অ্যান্ড ট্রুথ ডিসোবিডিয়েন্স অব সল্ট লভার পসিবল রিফিউজল টু পে ট্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট বয়কট অফ ল কোর্ডস কলেজেস অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিস পিকেটিং অব শপ সেলিং লিকার অ্যান্ড ফরেন ক্লথ আন্দোলনের কর্মসূচি এতে অহিংসা ও সত্যের অঙ্গীকার ছাড়াও নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল যেখানে সম্ভব লবণ আইন অমান্য সরকারকে কর দিতে অস্বীকৃতি আইন আদালত কলেজ ও সরকারি চাকরি বর্জন মদ ও বিদেশি কাপড় বিক্রির দোকানে পিকেটিং গান্ধী ইজ নো আর্টিকল লাইক সল্ট আউটসাইড ওয়াটার বাই ট্যাক্সিং উইচ দ্য স্টেট ক্যান রিচ ইভেন দ্য স্টাভিং মিলিয়ন দ্য মেম দেন দি আটলি হেল্পলেস দ্য সল্ট ট্যাক্স কনস্টিটিউটস দেয়ার ফর দ্য মোস্ট অনহমান ইঞ্জিনিয়রিটি অফ ম্যান ক্যান ডিভাইজ গান্ধী কর দিয়ে জলের বাইরে লবণের মতো এমন কোনো ধারা নেই যা রাজ্য এমনকি লক্ষ্য লক্ষ্য ক্ষুধার্থ অসুস্থ পঙ্গু এবং একেবারে অসহায়দের কাছে পৌঁছাতে পারে লবণ কর তাই সবচেয়ে অমানবিক নির্বাচনী কর যা মানুষের বুদ্ধিমত্তা তৈরি করতে পারে ভাই গান্ধী চোর সল্ট টু রেজিস্টার প্রোটেস্ট দ্য চয়েস অব সল্ট ইনিশিয়ালি পাজার্ভ মেনি পিপল Later, it appeared that Gandhi succeeded in spinning a fine strategy around the issue of salt. Salt tax was a universal grievance and affected all people of all classes, rich and poor. It was most ubiquitous of all taxes for the poor and carried with it implications of loyalty and mutual trust. In this sense, it had a far reaching emotional appeal. Salt manufacturing could also afford a paltry yet psychologically important income for the poor through self help, much like khadi. লাইক খাদি এগেন ইট অফার টু দিবন অপরচুনিটিফিকেশনিং গান্ধী কেন প্রতিবাদের জন্য লবণ বেছে নিলেন লবণের পছন্দ প্রাথমিকভাবে অনেক লোককে বিভ্রান্ত করেছিল পরে দেখা গেল যে গান্ধী লবণের ইস্যুতে একটি সূক্ষ্ম কৌশল তৈরি করতে সফল হয়েছেন লবণ কর একটি সার্বজনীন অভিযোগ ছিল এবং ধনী দরিদ্র সকল শ্রেণীর মানুষকে প্রভাবিত করেছিল এটি দরিদ্রদের জন্য সব মধ্যে সর্বব্যাপী ছিল এবং এর সাথে আনুগত্য এবং পারস্পরিক বিশ্বাসের নিহিত রয়েছে এই অর্থে এটি একটি সুদূরপ্রসারী মানসিক আবেদন ছিল লবণ ও খাদির মতো সহায়তার মাধ্যমে দরিদ্রদের জন্য সামান্য হলেও মানসিকভাবে গুরুত্বপূর্ণ আয় বহন করতে পারে আবার খাদির মতো এটি শহুরে অনুগামীদের গণ সহ একটি প্রতীকী শনাক্তকরণের সুযোগ দেয় Further, breaking of the salt law represented humble beginning of civil disobedience and its countrywide violation made an impressive demonstration of the power of non struggle. স্ট্রাগল লেটার of salt সল্ট a part পার্ট Gandhi's গান্ধীজ program প্রোগ্রাম manufacture of অফ খাদি তদুপরি লবণ আইন ভঙ্গ করা নাগরিক অবাধ্যতার নম্র সূচনাকে প্রতিনিধিত্ব করে এবং এর দেশব্যাপী লঙ্ঘন অহিংস সংগ্রামের শক্তির একটি চিত্তাকর্ষক প্রদর্শন করে Salt Satyagra. While Gandhi was marching to Dandi, Navsari district, Gujarat, the Congress leaders worked out the logistics of the Salt Satyagra. They enrolled volunteers, formed grassroots Congress committees, collected funds, and toured villages and towns to gain support. Once Gandhi gave the indication from Dandi, the salt laws were broken all over the country. গান্ধী যখন ডান্ডি নোকসারি জেলা গুজরাট যাত্রা করছিলেন তখন কংগ্রেস নেতারা লবণ সত্যাগ্রহের রসদ তৈরি করেছিলেন তারা স্বেচ্ছাসেবকদের তালিকাভুক্ত করেছে তৃণমূল কংগ্রেস কমিটি গঠন করেছে তহবিল সংগ্রহ করেছে এবং সমর্থন পাওয়ার জন্য গ্রাম ও শহর ভ্রমণ করেছে একবার গান্ধী ডান্ডি থেকে ইঙ্গিত দিয়েছিলেন সারা দেশে লবণ আইন ভেঙে গেছে In Tamil Nadu, C. Rajagopalachari led a salt march from Trichinopoli to Vedaraniam on the Tanjore coast and was arrested on the 30th of April. In Malabar, K. Kelappan, the leader of Veka Satyagraha, walked from Calicut to Payanur to break the salt law. In the northeast, a group of Satyabrahis walked from Silet in Assam to Noakhali in Bengal to make salt and break the law. In Andhra, several bands of Satyabrahis marched from villages to coast to break the salt law. A number of Sabarams military style camps were established to function as head officers of সি রাজা গোপালাচারী ত্রিশিনোপলি থেকে তাঞ্জোর উপকূলে ভেদারানিয়াম পর্যন্ত একটি সল্ট মার্চের নেতৃত্ব দেন এবং 31 এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয়। মালাবারে হাইকম স সত্যাগ্রহের নেতাকে কেলাকпан লবণ আইন ভাঙতে কালিকট থেকে পায়ানুর পর্যন্ত হেঁটেছিলেন। উত্তর পূর্বে সত্যাগ্রহীদের একটি দল আসামের সিলেট থেকে বাংলার মাখালি পর্যন্ত নুন তৈরি করতে এবং আইন ভাঙতে প্রায় হেঁটে গিয়েছিল অন্ধ্রে সত্যাগ্রহীদের বেশ কয়েকটি দল লবণ আইন ভাঙতে গ্রাম থেকে উপকূলে মিছিল করেছে লবণ সত্যাগ্রহের প্রধান কার্যালয় হিসাবে কাজ করার জন্য বেশ কয়েকটি সিবিরাম সামরিক শৈলীর ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছিল এখানেই এই ভিডিওটি শেষ করলাম পরবর্তী ভিডিওতে আমরা বাকিটা পড়ব